আসসালামু আলাইকুম সবাইকে রুজ কম্পিউটার পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো আসলে অনেকে হয়তো এই ব্যাগটা দেখে ভাবছেন আমি কোথাও বেড়াতে যাচ্ছি, আসলে বিষয়টা এমন না। এটা হচ্ছে একটা টল স্পিকার, পোর্টেবল একটা টল স্পিকার। স্পিকারটাকে দেখেন, এটা হচ্ছে FND একটা ব্র্যান্ডের। আমি FND ব্র্যান্ড বাংলাদেশের একটা ভালো ব্র্যান্ড, আপনারা যারা হয়তো স্পিকার সম্পর্কে জানেন। এই স্পিকারটা হচ্ছে 1 বছরের ওয়ারেন্টি আছে। তো স্পিকারটা কিন্তু অনেক সুন্দর, আর টলি চাকার সিস্টেম, আপনারা যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। আর এটা হচ্ছে পোর্টেবল রিচার্জেবল, মানে আপনারা চাইলে এই এটা 8 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ, কোনো একটা প্রোগ্রামে কোনো একটা অনুষ্ঠানে এগুলো 8 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনারা। তো এটার সাথে কী কী আছে আমরা একটু দেখাচ্ছি, এদিকে আসেন। সবচেয়ে বড় কথা হচ্ছে মাউথ পিস, আপনারা যে কোনো একটা প্রোগ্রামে, বার্থডে বা যে কোনো অফিস প্রোগ্রামে আপনারা কথা বলতে পারবেন অথবা স্পিচ দিতে পারবেন বা গানের কোনো প্রোগ্রাম করতে পারবেন। তো এই টল স্পিকারটা খুবই সুন্দর। তো আপনারা যদি এই টল স্পিকারটা কারো লাগেন ছিল আমাদের সাথে যোগাযোগ করবেন। এই টল স্পিকারের কিছু বৈশিষ্ট্য বলি, এটা হচ্ছে পেনড্রাইভ সিস্টেম আছে, USB আছে, ব্লুটুথ আছে, মানে যতগুলো সিস্টেম আছে এই টল স্পিকারটার মধ্যে আছে। আপনার FM রেডিও আছে, বেস বাড়ানো কমানো ভলিউমটা আছে। তো এখানে অনেকগুলো ফাংশন আছে, এটা বিস্তারিত আমি আপনাদেরকে পরে দেখা দিচ্ছি। তো এই টল স্পিকারটা আমাদের এখন স্টোরে স্টকে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে ইনশাল্লাহ নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি টল স্পিকারটার কিছু ফাংশন নিয়ে কথা বলতে যাচ্ছি। প্রথমে যদি আমি বলি টল স্পিকারটার পাওয়ার সিস্টেমটা, তারপরে দেখবেন যে মূলত এটার পেছনের সাইডটা, ব্যাক সাইডটাতে এখানে কী কী পাচ্ছেন আপনারা। এটা পেয়ে যাবেন হচ্ছে আপনার হলো পাওয়ার লাইন, যেটা আছে এসি লাইন, যেটা দিবেন আপনার পাওয়ার কর্ড থেকে যেটা পাওয়ার দিবেন। আর এখানে একটা সুইচ দেওয়া আছে, অফ অন একটা সুইচ দেওয়া আছে। এই হচ্ছে আপনারা এটা মানে চার্জেও চালাতে পারবেন, আবার উইদাউট চার্জেও চালাতে পারবেন। আর এখানে একটা টলি দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। আপনার টলি দিয়ে আপনারা খুব সহজে ক্যারি করতে পারবেন, তো সেক্ষেত্রে আর অনেক খুবই স্মুথ। এখানে এন্টিনিয়ার দেখা যাচ্ছে, আপনারা চাইলেই FM ভিডিও যখন চালাবেন তখন এই এন্টিনিয়ারটা দিয়ে চালাবেন। প্রথমে যদি বলি ফাংশনগুলি নিয়ে কিছু কথা বলি, সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার হলো মাউথ স্পিকারের যে ভলিউমটা, হ্যাঁ, আর হচ্ছে বেস। এখানে আপনার এক্সট্রা একটা তো সাথে একটা ওয়্যারলেস একটা মাউথ পিস দেওয়া আছে, চাইলে আপনারা ওয়্যার একটা মাউথ পিস ইউজ করতে পারবেন। এটা হচ্ছে পাওয়ার দিলাম, তো এখানে USB পেয়ে যাবেন। USB-তে প্যান্ডেবে যে কোনো গান বাজাতে পারবেন। এখানে ব্লুটুথ মোড আছে, সোর্স আছে, বিভিন্ন সোর্স আছে, আপনি সোর্সগুলো চেঞ্জ করলে মুড চেঞ্জ হবে। এখানে আপনার আপনি নেক্সট দিতে পারবেন, আপনার বিভিন্ন নেক্সটের ফাংশন আছে, রেকর্ড করতে পারবেন, রেকর্ড প্লে করতে পারবেন। তারপর হচ্ছে বেজ আছে, এখানে আপনার ভলিউম আপ ডাউন আছে। এটা হচ্ছে ব্যাটারি চার্জ, মূলত এখানে ব্যাটারি লো আছে, তো মূলত এখানে লাইট দেওয়া হচ্ছে 4টা, তার মধ্যে হচ্ছে সবুজ একটা আছে, উপরে 2টা অফ আছে, দ্যাটস মিন হচ্ছে এটা চার্জ কম আছে। তারপরে যখন চার্জ ফুল দিবেন তখন এটার সম্পূর্ণ ফুল দেখাবে। এই হচ্ছে স্পিকারটার বিভিন্ন ফাংশনগুলো দেখালাম, বাটনগুলোর। তো স্পিকারটা আমার আসলে যারা আসলে বিভিন্ন অফিসের প্রোগ্রাম করতে চান বা স্কুল কলেজের অনেক সময় বিভিন্ন মিটিং হয়, তো তাদের জন্য আসলে বেস্ট এটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।